ও না, এগুলো হচ্ছে আমাদের পোস্টে কমেন্ট। সো তানজিনা আলম লিখেছে, পড়শি এখন কিসে পড়ে, সাকিব খানের সাথে তো মুভি করছে, ফিউচারে কি আর কোনো ফিল্মে কাজ করার ইচ্ছা আছে? আচ্ছা, আমি এখন কিসে পড়ি? আমি এখন স্টেট ইউনিভার্সিটিতে পড়ছি। আর শাকিব খানের সাথে আর কোনো মুভি করার ইচ্ছা আছে নাকি, লাইক কোনো মুভি করার ইচ্ছা আছে নাকি? আচ্ছা, ওটা একদমই আমার শখের বসে ছিল, সে শখ করে একটা মুভি করেছিলাম। আর বাকিটা এখন পর্যন্ত ইচ্ছে নেই, বাট আমি যেহেতু একজন সিঙ্গার, সো ডেফিনেটলি আমি গান নিয়েই থাকতে চাই। আর আশেপাশে যদি মুভি বলো বা নাটক বলো, হোয়াট এভার ইট ইজ, যদি আমার পছন্দ হয় দেন করব। সরি, সুন্দর। এরপরে কমেন্ট ছিল, তোমার সাকিব খানের সাথে কাজ করে কেমন লাগে? আমি এটা অ্যানসার করে আমি বলি যে অবভিয়াসলি ইটস মানে কি ভালো একটা এক্সপেরিয়েন্স হওয়ার কথা। একদম পড়শি অপর কণ্ঠে রাজ্জাক কবরী অভিনীত পুরানো দিনের কোনো বিখ্যাত গান শুনতে চাই, যে গানে রাজ্জাকের ভূমিকায় থাকবে সালমান ভাই। বাট আমি কি তো গান গাই না, আমি এখানে কেমন রাজ্জাকের ভূমিকা পালন করব? তুমি গাও, আমি আমি বা কবর ম্যামের ইয়াতে কিভাবে যাবো? বাট ট্রাই করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে তারপরে অলরাইট, তাহলে আমি গানটা একটু চিন্তা করে দেই। শিওর, নো ওয়ারিজ। তাহলে একটু পরে তাহলে হোল্ডে রেখে দিই কাজটাকে, নাকি এখনই করতে চাও? আমি গানটা একটু চিন্তা করে নিই কোন গান গাইবো, মানে এখন 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 আচ্ছা না ঠিক আছে, তাহলে একটু পরে একটু ওরে বললাম। হ্যাঁ অলরাইট, সো আমি হ্যাঁ আমি তোমার অ্যাকচুয়ালি আমার ফেভারিট কালার হলো ব্লু এন্ড হোয়াইট, সো ডেফিনেটলি যে যেখানে আমি ব্লু এন্ড হোয়াইট থাকে এটা দিয়ে যেটা প্রুফ করলাম, মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক বুঝি, যেটা তুমি বললা যে হ্যাজ টু বি আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, হাজবেন্ড হিসেবে খুব ভালো, হাজবেন্ড হিসেবে আমি একটু বলি না, সে বলছে, সো থ্যাংক ইউ সো মাচ পড়শি। আমি জানি তো তোমার তোমার কথাটা আমি বলে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি যদি তোমার বয়ফ্রেন্ড হইতাম, তুমি আমার ফার্স্ট কোন তিনটা জিনিস চেঞ্জ করতা? তোমার কোনো কিছু চেঞ্জ করা নাই। অলরাইট, তারপর হচ্ছে সবচেয়ে অকওয়ার্ড, আচ্ছা এটা কোশ্চেন করে ফেলছি অলরেডি, তোমার সবচেয়ে বাজে বয়ফ্রেন্ডের নাম? আমার কোনো বয়ফ্রেন্ডই নাই, বাজে আর কি। আহ ম্যান, ফার্স্ট টাইম কিও সবগুলো অ্যানসার দিয়ে দিছেন, একবার আমাকে আই লাভ ইউ বলে নাই। ইয়ে এমনি বলতে পারো, বিকজ এমনি তো তুমি জিতে গেছো, বাট বললে মানে ভালো লাগতো, মানে আমার সাইড থেকে একটা সান্ত্বনামূলক পুরস্কার। জাস্ট মানে বাসায় গিয়ে আম্মু আব্বুকে বলতে পারি যে আজকে আমি কিছু একটা তো পাইছি। আচ্ছা 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 আচ্ছা, মাই প্যারেন্টস আর ওয়াচিং, সরি আম্মু আব্বু। সো ওকে, লাভ ইউ ম্যাম। খুবই ফ্রেন্ডলি, আচ্ছা যাই হোক, ডাজেন্ট ম্যাটার। সো ইউ উইন দিস রাউন্ড, অ্যান্ড তুমি আমাকে একটা ডেয়ার দিবা, যেটা হচ্ছে আমার জন্য আজকে অনেক অসুস্থ, সো একটু ওকে, তুমি একটা কাজ করো, তুমি যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার গানটা গাবা আর সুন্দর মতো নাচবা। আচ্ছা তুমি দেখতেছো যে আমি কথা বলতে পারতেছি, কিছু করার নাই, বাট কিছু করার নাই, তুমি গানটা গাবা, তুমি হারমোনাইজ করো, নো তুমি গানটা গাবা এবং গিটারটা রাখো, গানটা গাবা এবং তুমি নাচবা সাথে সাথে, নো দিস লাইক দিস, আই এম নট টুইঙ্কল টুইঙ্কল, ফাইন এটা ডেয়ার না? আমাদের কিন্তু একটা কোয়েশ্চেন অ্যান্সারে গিয়েছিল যে তোমাকেও নাচতে হবে, সো যদি তুমি অডিয়েন্স তোমার ফ্যানদের ডেয়ার যদি তুমি কমপ্লিট না করো, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? তাই হ্যাঁ।